প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক জীববিজ্ঞান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন বীরগঞ্জ দিনাজপুর। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা এই মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলব এবং রোগমুক্ত জীবনযাপন করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তোমরা জানো বা তোমরা দেখেছ, গরু ছাগল মুরগি জবাই করার সময় জবাই করার স্থান থেকে কিছু তরল পদার্থ বাইর হয়। তোমরা কি জানো সেই তরল পদার্থগুলো কি? এই তরল পদার্থগুলো হলো রক্ত। এই রক্ত আমাদের দেহে কিভাবে উৎপন্ন হয় এবং এই রক্ত আমাদের দেহে কিভাবে সারা দেহে প্রবাহিত হয় সে সম্পর্কে আমরা আজকে জানব। তাই আজকের পাঠের নাম হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কাকে বলবো? যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রাণী দেহে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। যে তন্ত্রের মাধ্যমে প্রাণীদেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, রক্ত এবং কয়েক ধরনের রক্তবাহী নালীর সমন্বয়ে গঠিত। প্রিয় বন্ধুরা, রক্ত কী? রক্ত কী? এর মানে হচ্ছে রক্ত। রক্ত কী? রক্ত এক ধরনের ক্ষারীয় ঋষদ লবণাক্ত তরল যোজক কোলা। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কোলা। তোমরা আগেই জেনেছ যে কোলা, প্রাণীদেহে কোলা বা টিস্যু চার ধরনের। এক নম্বর হচ্ছে আবরণী কোলা, দুই নম্বর হচ্ছে যোজক কোলা, তিন নম্বর হচ্ছে পেশি কোলা, চার নম্বর হচ্ছে স্নায়ু কোলা। তা যোজক কোলা আবার তিন ধরনের, কঠিন, তরল ও মেদময়। আর রক্ত হচ্ছে তরল যোজক কোলা। তোমরা কি জানো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা দেহের ওজনের মোট 8%। অর্থাৎ দেহের ওজনের 8% একজন পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে রক্ত থাকে। ধরে নেওয়া যায় যদি একজনকার ওজন 100 কেজি হয় তাহলে তার দেহে প্রায় 8 লিটার রক্ত থাকবে। যদি কারো ওজন 50 কেজি হয় তাহলে ধরে নেওয়া যায় তার দেহে রক্ত রয়েছে প্রায় 4 লিটার। প্রিয় বন্ধুরা, তাহলে একজন পূর্ণবয়স্ক শরীরের মানুষের দেহে তার দেহের ওজনে প্রায় 8% রক্ত থাকে। রক্ত কী কী নিয়ে গঠিত বা রক্তের উপাদান কয় ধরনের? রক্তের উপাদান হচ্ছে দুই ধরনের। মানুষের রক্তের উপাদান হচ্ছে দুই ধরনের। এক নম্বর হচ্ছে রক্তরস, এক নম্বর হচ্ছে রক্তরস, দুই নম্বর হচ্ছে রক্তকণিকা। রক্তরস কাকে বলবো? রক্তের বর্ণহীন তরল অংশই হচ্ছে রক্তরস। রক্তের বর্ণহীন তরল অংশই হচ্ছে রক্তরস। রক্তরসে রক্তের রক্তরসের পরিমাণ হচ্ছে 55%।
রক্তরস কত পার্সেন্ট? রক্তরস হচ্ছে 55%। মানুষের দেহে রক্তরস হচ্ছে 55% আর রক্তকণিকা হচ্ছে 45%। প্রিয় বন্ধুরা, তাহলে রক্তরস হচ্ছে মানুষের দেহে রক্তরস রয়েছে 55% এবং রক্তকণিকা রয়েছে 45%। রক্তরসের এই 55% রক্তরসের মধ্যে মেন উপাদান হচ্ছে পানি। রক্তরসে পানির পরিমাণ হচ্ছে 91-92%। রক্তরসে পানির পরিমাণ হচ্ছে 91-92%, আর বাকি 8-9% হচ্ছে বিভিন্ন জৈব অজৈব পদার্থ। জৈব অজৈব পদার্থের মধ্যে রয়েছে শর্করা, আমিষ, চর্বি, অ্যান্টিবডি, হরমোন ইত্যাদি। রক্তকণিকা কাকে বলবো? রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় রক্তকণিকা থাকে। তার আগে আমরা জানি রক্ত কোথায় উৎপন্ন হয়। রক্ত অস্থির, লাল অস্থিমজ্জায় রক্ত উৎপন্ন হয়। মানুষের হাড়ের লাল অস্থিমজ্জায় রক্ত উৎপন্ন হয়, আর এই রক্তকণিকা রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। আমাদের দেহে রক্তকণিকা হচ্ছে তিন ধরনের। রক্তকণিকা কত ধরনের? রক্তকণিকা হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে রক্তকণিকা তিন ধরনের এক নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা দুই নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। তিন নম্বর হচ্ছে অণুচক্রিকা, তিন নম্বর হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা রক্তকণিকা রক্তকণিকা হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা, দুই নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা, তিন নম্বর হচ্ছে অণুচক্রিকা। যা তোমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ, আমাদের দেহে তিন ধরনের রক্তকণিকা রয়েছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, দেখে পাচ্ছ যে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার রং কী? লোহিত রক্ত, লোহিত মানে হচ্ছে লাল, তাহলে লোহিত রক্তকণিকা হচ্ছে লাল। রক্ত লাল দেখায় কেন? আমাদের মনে প্রশ্ন জাগে যে রক্ত লাল দেখায় কেন? রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। রক্তের মধ্যে এক ধরনের হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, যার কারণে রক্ত লাল দেখায়। তাহলে লোহিত রক্তকণিকার রং হচ্ছে লাল। লোহিত রক্তকণিকার কোষগুলো হচ্ছে চাকতির মতো গোলাকার। লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে চাকতির মতো গোলাকার। এর প্রাচীর হচ্ছে পুরু এবং গহ্বর হচ্ছে ছোট, এবং এই গহ্বরের মধ্যে কোপাটিকা, গহ্বরের মধ্যে কী থাকে না? কোপাটিকা থাকে না। এবং হচ্ছে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ কী? লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে নিয়ে যায়। শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে হচ্ছে সাদা, এই রক্তকণিকার রং হচ্ছে সাদা, অর্থাৎ এতে হিমোগ্লোবিন বা রঞ্জক পদার্থ নেই। শ্বেত রক্তকণিকা আকার লোহিত কণিকার রক্ত আকারের চেয়ে বড়। শ্বেত রক্তকণিকার আকার লোহিত রক্তকণিকার আকারের চেয়ে কিছুটা বড় এবং এর কোষপ্রাচীর অপেক্ষাকৃত পাতলা, কোষপ্রাচীর পাতলা, এবং এদের কী থাকে? কোপাটিকা রয়েছে। এবং শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি? শ্বেত রক্তকণিকার কাজ দেহে প্রহরীর মতো কাজ করে, অর্থাৎ একে সৈনিকের সঙ্গে তুলনা করা হয়। আমরা জানি
অনেকের বাসা বাড়িতে কিছু সৈনিক থাকে বা গার্ড থাকে যারা বাড়িকে রক্ষা করার কাজে নিয়োজিত থাকে। তেমনইভাবে আমাদের দেহে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে সেই রোগ জীবাণুকে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে ফেলে, ফলে দেহে রোগ প্রতিরোধ গড়ে তোলে। তিন নম্বর হচ্ছে অণুচক্রিকা। এই অণুচক্রিকা হচ্ছে লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছু ছোট এবং অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের কারো যদি কোনো স্থান কেটে যায় তাহলে লোহিত রক্ত অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, অর্থাৎ এই লোহিত রক্তকণিকা 120 দিন পর্যন্ত বেঁচে থাকে, তারপর আবার মরে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন আর অণুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। তো বন্ধুরা, লোহিত রক্তকণিকা, এই রক্ত আমাদের দেহের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। এই রক্ত আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাহলে তোমরা বুঝলে যে রক্তের উপাদান আছে, জানলে যে রক্তের উপাদান কয় ধরনের। রক্তের উপাদান হচ্ছে 2 ধরনের, 1 নম্বর হচ্ছে রক্তরস, 2 নম্বর হচ্ছে রক্তকণিকা। রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। রক্তকণিকা রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আমাদের দেহে রক্তকণিকা হচ্ছে 3 ধরনের, 1 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা, 2 নম্বর শ্বেত রক্তকণিকা, 3 নম্বর হচ্ছে অণুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যাওয়া। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে দেহে প্রহরীর মতো কাজ করে, রোগ জীবাণুকে ধ্বংস করে ফেলে। অণুচক্রিকার কাজ হচ্ছে দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের দেহ কেটে যায় তাহলে অণুচক্রিকা এই ক্ষত স্থান থেকে রক্ত বন্ধ করতে সাহায্য করে। এরপর আসি বন্ধুরা রক্তের কাজ। রক্তের কাজ কী? রক্ত আমাদের দেহের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। এই রক্তের কাজ, রক্ত বিভিন্ন ধরনের কাজ করে থাকে। রক্তের কাজ হচ্ছে খাদ্য, 1 নম্বর হচ্ছে খাদ্য পরিবহন করা, 1 নম্বর হচ্ছে খাদ্য পরিবহন করা, খাদ্য পরিবহন পরিবহন খাদ্য পরিবহন কাকে বলবো? আমরা যে খাদ্য খাই সেই খাদ্য পরিপাক হয়ে খাদ্যসার রক্তের সাথে মিশে যায়, আর এই খাদ্যসারেই রক্তের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয় বা বাহিত হয়। তাহলে আমরা যে সকল খাদ্য খাই সেই খাদ্যগুলো হজম বা পরিপাক হওয়ার পর খাদ্যসার রক্তের সাথে মিশে যায় এবং রক্তের মাধ্যমে সারা দেহে কোষে ছড়িয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে অক্সিজেন পরিবহন করা, 2 নম্বর হচ্ছে অক্সিজেন পরিবহন করা, অক্সিজেন পরিবহন অক্সিজেন পরিবহন অক্সিজেন আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা রয়েছে সে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে, অক্সিহিমোগ্লোবিন গঠন করে। আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা রয়েছে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে, অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে, আর এই অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন দেহকোষে পরিবাহিত হয়। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন রক্তরস দেহের বিভিন্ন অঙ্গে উৎপন্ন, রক্তরস দেহের বিভিন্ন অঙ্গে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে ফুসফুসে নিয়ে আসে।
রক্তরস দেহের বিভিন্ন অঙ্গে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে আসে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তারপর হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। বর্জ্য পদার্থ নিষ্কাশন আমাদের দেহে বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। নিষ্কাশন বর্জ্য পদার্থ নিষ্কাশন আমাদের দেহে বিভিন্ন বিপাকীয় কার্যের ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। আর এই বর্জ্য পদার্থ দেহের বাইরে ত্যাগ করতে রক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশনে রক্ত সহায়তা করে। এরপর হচ্ছে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ করে, আমরা আগেই বলছি যে শ্বেত রক্তকণিকা দেহে প্রহরীর মতো কাজ করে রোগ প্রতিরোধ। শ্বেত রক্তকণিকা দেহে প্রহরীর মতো কাজ করে। অর্থাৎ কোনো যদি রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তাহলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, ফলে দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে। এই হচ্ছে রক্তের কাজ, রোগ প্রতিরোধ করা। তারপর হচ্ছে হরমোন পরিবহন। হরমোন কাকে বলে? নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন পরিবহন। হরমোন কাকে বলে? নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোন উৎপন্ন হয়। আমরা অতি পরিচিত হরমোন সবাই জানি, ইনসুলিন নামক একটা হরমোন রয়েছে যা দেহের শর্করা বিপাকে সাহায্য করে। এই হরমোন পরিবহনের জন্য নির্দিষ্ট কোনো নালী নেই, রক্তের মাধ্যমেই হরমোন পরিবাহিত হয়। তাহলে রক্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করে হরমোন পরিবহন করা। অর্থাৎ বিভিন্ন হরমোন আমাদের দেহে উৎপন্ন হয়, এই হরমোনগুলো রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়। 7 নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রক্ত আমাদের আর কী করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ যে রক্ত দেহের বিভিন্ন অংশের তাপ পরিবহন করে। রক্ত দেহের বিভিন্ন অংশের তাপ পরিবহন করে, ফলে দেহের সর্বোচ্চ তাপমাত্রা ঠিক থাকে। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে রক্ত কী করে? জমাট বাঁধায়। রক্ত জমাট বাঁধা তাহলে হচ্ছে রক্ত জমাট বাঁধা। রক্ত কী করে? জমাট বাঁধায়। রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা আমরা আগে বলছি যে অণুচক্রিকা, আমাদের দেহে যে অণুচক্রিকা রয়েছে সে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, তাহলে রক্ত আমাদের দেহে যে রক্ত রয়েছে রক্ত কী কী কাজ করে? এই যে রক্ত, 1 নম্বর হচ্ছে রক্ত খাদ্য পরিবহন করে, 2 নম্বর হচ্ছে রক্ত অক্সিজেন পরিবহন করে, 3 নম্বর হচ্ছে রক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, রক্ত বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে, রক্ত রোগ প্রতিরোধ গড়ে তুলে, রক্ত হরমোন পরিবহন করে এবং রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ কোনো কারণে যদি কেটে যায় তাহলে রক্ত পড়া বন্ধ করে অণুচক্রিকা। প্রিয় বন্ধুরা, এখন আমরা আসি রক্তবাহী নালী। আমাদের দেহে যে রক্ত পরিবাহিত হয় সেগুলো এক বিশেষ নালীর মাধ্যমে পরিবাহিত হয়, তাকে বলা হচ্ছে রক্তনালী। রক্তনালী কাকে বলবো?
রক্ত নালী, রক্তনালী। প্রিয় বন্ধুরা, তোমরা হাতের দিকে লক্ষ্য করো, হাতের দিকে দেখা যায় একটি নীল রঙের, একটি নীল রঙের নালী রয়েছে। তোমরা নিজের হাতের দিকে লক্ষ্য করো যে হাতের উপরে একটি নীল রঙের, অনেক অসংখ্য নীল রঙের নালী দেখা যাচ্ছে। এই নালীগুলোই হচ্ছে শিরা, অর্থাৎ শিরা উপরে নালীগুলোকে বলা হচ্ছে শিরা, এবং ধমনী দেহের ভিতরে অবস্থান করে। তাহলে রক্তনালী কাকে বলবো? যে নালীর মাধ্যমে রক্ত প্রবাহিত হয় সারা দেহে তাকে বলা হচ্ছে রক্তবাহী নালী বা রক্তনালী। রক্ত আমাদের দেহে, রক্তনালী হচ্ছে তিন ধরনের, রক্তনালী হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে ধমনী, এক নম্বর হচ্ছে ধমনী, দুই নম্বর হচ্ছে শিরা, তিন নম্বর হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা। প্রিয় বন্ধুরা, ধমনী কাকে বলবো? ধমনী, যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে বহন করে নিয়ে যায়, যে সকল রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে নিয়ে যায়, পরিবহন করে, তাকে বলা হয় ধমনী। আর ধমনীর মাধ্যমেই অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে পরিবাহিত হয়। ধমনী কীরকম? ধমনীর নালীগুলো হচ্ছে পুরু, ধমনীর প্রাচীর হচ্ছে পুরু, এবং গহ্বর হচ্ছে ছোট, গহ্বরে কপাটিকা থাকে না। ধমনী কাকে বলবো? যেসব রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে বহন করে নিয়ে যায় তাকে বলা হয় ধমনী। ধমনীর প্রাচীর হচ্ছে পুরু, গহ্বর হচ্ছে ছোট, এবং এর মধ্যে কোনো কপাটিকা থাকে না। ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। শিরা, যে সকল রক্তনালীর মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে বলা হয় শিরা। শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে, সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়। তাহলে শিরা যে সকল রক্তনালীর মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে বলা হয় শিরা। শিরা রয়েছে, শিরা, তাহলে শিরার প্রাচীর হচ্ছে অপেক্ষাকৃত পাতলা, এবং গহ্বর হচ্ছে বড়। শিরার গহ্বর হচ্ছে বড়, এতে কপাটিকা থাকে। শিরার কাজ হচ্ছে, শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। কৈশিক জালিকা কাকে বলবো? ধমনী থেকে শাখা প্রশাখা, মানে ধমনী অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। ধমনী অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তনালীতে পরিণত হয়, আর এই সূক্ষ্ম রক্তনালীকেই বলা হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা থেকে শিরা উৎপন্ন হয়। তাহলে বন্ধুরা, আমরা আজকে জানলাম রক্ত কী, এ রক্ত কীভাবে পরিবাহিত হয়, রক্তের কাজ কী। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে এবং অনুশীলন করবে। তোমরা কিছু বাড়ির কাজ খাতায় লিখে রাখো, বাড়ির কাজ বাড়ির কাজ এক নম্বর হচ্ছে রক্ত কী, রক্তের উপাদানের বর্ণনা দাও, রক্তের উপাদানের বর্ণনা দাও। দুই নম্বর হচ্ছে রক্তের কাজ লিখো,
রক্তের কাজ লেখো। তিন নম্বর হচ্ছে ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লেখো। ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লেখো। প্রিয় বন্ধুরা, তোমরা বাড়ির কাজ খাতায় লিখে রাখবে এবং অনুশীলন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।